দেখো, আমরা আজকে শিখবো হচ্ছে এল হসপিটাল রুল। আচ্ছা, এল হসপিটাল রুলটা হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশনের যে প্রথম অধ্যায়টা লিমিটের, সেই লিমিটের অধ্যায়ের জন্য হচ্ছে এই এল হসপিটাল রুলটা একটা শর্টকাট টেকনিক ম্যাথ করার। যে কোনো লিমিটের যে কোনো ম্যাথ তুমি এই এল হসপিটাল রুল দিয়ে করতে পারবে শর্টকাটে, ঠিক আছে? কিন্তু তার জন্য হচ্ছে তোমাকে আগে ডিফারেন্সিয়েশন সূত্রগুলো জানতে হবে। মানে যারা হচ্ছে একদম প্রথম নতুন নতুন ডিফারেন্সিয়েশন শিখে, ওদেরকে তুমি কি করতে পারবা না, ওদেরকে তুমি এল হসপিটাল রুল শিখাইতে পারবে না। কেন? কারণ তারা তো ডিফারেন্সিয়েশন শিখে নাই, ঠিক না? তারা তো নতুন নতুন লিমিট শিখতেছে জাস্ট, বুঝতে পারছো? তো এই জন্য যারা তোমার, মানে আমি যাদেরকে প্রথম পড়াই ডিফারেন্সিয়েশন, তাদেরকে এল হসপিটাল রুল শিখাইতে পারি না, কারণ ওটার জন্য ডিফারেন্সিয়েশন শিখতে হয়। ওই পুরো ডিফারেন্সিয়েশন শেখার পরে তারপর হচ্ছে কি এল হসপিটাল রুলটা শেখানো হয় এক্সট্রা, বুঝতে পারছো? তখন দেখো এল হসপিটাল রুল জিনিসটা আসলে কি, তুমি নর্মালি যখন একটা লিমিটের ম্যাথ করবা, তোমার কি করতে হবে, অনেক হাবিজাবি ত্রিকোণমিতি সূত্রটা তো অ্যাপ্লাই করে, এরকম স্যান্ডউইচ থিওরেম টিওরেম অ্যাপ্লাই করে তোমার লিমিটের মান বের করতে হয়, ঠিক না? অনেক ঝামেলার, ঠিক আছে? মানে আর এগুলো তো, এটা তোমার ছোট অঙ্ক, বাট যেগুলো বড় বড় অঙ্ক আছে লিমিটের, ওগুলো অনেক বিশাল বিশাল প্রসেসে করতে হয়, ঠিক না? তোমরা করছো, তুমি জানো তো। এটাকে শর্টকাটে কোন রুল দিয়ে করা যায়? এল হসপিটাল রুল দিয়ে করা যায়, ঠিক আছে? তো এল হসপিটাল রুল জিনিসটা আসলে কি, দেখো ভালো করে খেয়াল করবা, এল হসপিটাল রুলটা হচ্ছে তোমার যদি একটা ভগ্নাংশ থাকে, তোমার কাছে যদি একটা কি থাকে ভগ্নাংশ থাকে, তুমি কি করবা, প্রথমে যেহেতু এটা লিমিটের ম্যাথ, সো প্রথমে লিমিটটা বসানো যাবে না, অবভিয়াসলি বসানো যাবে যাবে না। কারণ কি, কারণ এই যে এখানে দেখো এক্স হরের মধ্যে আছে, আর হর যদি জিরো হয় তাহলে আমাদের ফাংশনটা কি হবে বা লিমিটের মানটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, সো এটা তো পসিবল না, ঠিক আছে? আচ্ছা, এটাই অসংজ্ঞায়িত আর কি, আনডিফাইন্ড, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে তোমার কি করতে হবে তাহলে এল হসপিটাল রুল, এল হসপিটাল রুলটা কি, তুমি কি করবা, প্রথমে উপরে এই যে তোমার যেই চলকের লিমিট, কি বলছি, যে চলকের লিমিট সেই চলকের সাপেক্ষে তুমি উপরে আর নিচে ডিফারেন্সিয়েশন করবা, একই সাথে উপরে আর নিচে কি করবা, ডিফারেন্সিয়েশন করবা। আচ্ছা, তা দেখো তো, তোমার যদি উপরে তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি আসে, ওয়ান কে ডিফারেন্সিয়েট করলে জিরো আসে, আর কজেস কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, মাইনাস সাইন এক্স হয়। সো যেহেতু আগেটা মাইনাস আছে, সো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ঠিক না? আর এই যে কনস্ট্যান্ট 7, এই 7টা গুণ হবে, তাই তো? যারা ডিফারেন্সিয়েশনের সূত্র পারে তাদের জন্য, কিন্তু এটা কিন্তু যারা নতুন নতুন লিমিট শিখতেছে তাদের জন্য না, বুঝছো? তো দেখো এই যে 3x², তুমি যদি 3x² কে ডিফারেন্সিয়েট করো তাহলে কত হয়, 3 × 2 6, আর x^2 − 1 মানে শুধুমাত্র x এর পাওয়ার কত হবে, 1 হবে, ঠিক না? তো দেখো তুমি কি করলা, উপরে নিচে ডিফারেন্সিয়েট করলা, ডিফারেন্সিয়েট করার পরে কি থাকলো, 7 sin x / 6x থাকলো না? দেখো এখন যে 6x আছে, যে তুমি একবার উপরে নিচে ডিফারেন্সিয়েট করছো, তুমি কি লিমিটের মানটা এখনো কি বসাইতে পারবা, পারবা না, কারণ এখনো কিন্তু তোমার হরের মধ্যে কি আছে, x আছে, এখনো তুমি কি করতে পারবা না, লিমিটটা বসাইতে পারবা না। সো তুমি কি করো, তুমি আবার উপরে নিচে ডিফারেন্সিয়েট করো। তুমি যদি এখন আবার উপরে নিচে ডিফারেন্সিয়েট করো তাহলে কি হয়, দেখো 7 থাকলো, আচ্ছা সরি এখানে কিন্তু একটা ছোট ভুল হয়েছে, সেটা হচ্ছে কি যে sin 7x হবে, কত হবে, sin 7x, বুঝতে পারছো? আচ্ছা তো এবার দেখো, আমরা যদি আবার সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করি তাহলে কত হয়, কজ এক্স হয়, ঠিক না? আর অবশ্যই এই কনস্ট্যান্ট যেটা গুণ আছে, এই এই যে এটা আবার গুণ হবে না, বলো 7 cos 7x হবে না, বুঝতে পারছো আমার কথাটা, ক্লিয়ার? আর নিচে দেখো 6 থাকলো কনস্ট্যান্ট, আর এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হয়, 1 হয়, ঠিক না? তো দেখো তো আমাদের দুইবার ডিফারেন্সিয়েট করার পর উপর নিচে কি বাকি থাকলো, 49 cos 7x / 6। এবার দেখো তো লিমিটটা কত, লিমিট হচ্ছে তোমার x → 0, ঠিক না? এবার কি তুমি লিমিটটা বসাইতে পারো, এবার যে রাশিটা আসছে এখানে তুমি কিন্তু সুন্দর মতো লিমিটটা বসাইতে পারো। তো দেখো বসাই দিলে কি হয়, দেখো তো 49 cos 0 এর মান কত, 1, নিচে কত আছে 6, তার মানে আমাদের অ্যান্সারটা কত আসছে, 49/6। দেখো তো এখানেও এই লিমিটের নর্মাল যে ওয়েটা, ওই ওয়েতে করলে কত আসে, 49/6 আসে না, দেখছো একই আসছে কিনা বলো, একই আসছে না? এই ছিল তোমার এল হসপিটাল রুল, মানে হচ্ছে তুমি ভগ্নাংশের উপর নিচে ততবার ডিফারেন্সিয়েশন করবা যতক্ষণ, মানে ততক্ষণ ডিফারেন্সিয়েশন করবা যতক্ষণ না পর্যন্ত লিমিটটা বসানো যায়, বুঝতে পারছো? আর যখন লিমিটটা বসানো যাবে তখন লিমিট বসাইলে যেই ভ্যালুটা পাবা ওইটা হচ্ছে অ্যাকচুয়াল লিমিটের ভ্যালু, বুঝতে পারছো? এবং এটারই কি বলা হয়, এটারই বলা হচ্ছে এল হসপিটাল রুল, বা এটারে লাপিতার রুলও বলে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা,
তো এই এল হসপিটাল রুলতে তুমি যে কোনো লিমিটের ম্যাথ করতে পারবা, যে কোনো ভগ্নাংশের যে কোনো লিমিটের ম্যাথ করতে পারবা। যেমন দেখো তোমার এই যে এখানে এই অঙ্কটা, ঠিক আছে, এই অঙ্কটা তুমি যদি এল হসপিটাল রুল দিয়ে করতে চাও, তোমার কি করতে হবে, দেখো উপরে নিচে ডিফারেনশিয়েট করতে হবে। সো দেখো আমি এটা করি, টেন এক্স কে ডিফারেনশিয়েট করলে কি হয়, সেক স্কোয়ার এক্স হয়, আর সাইন এক্স কে করলে কি হয়, কজ এক্স হয়, আর এক্স কিউব কে করলে কত হয়, থ্রি এক্স স্কোয়ার হয়, ঠিক আছে। এখনো কিন্তু বসানো যাচ্ছে না, তুমি কি করবা, সেক স্কোয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করবা। সেক স্কোয়ার এক্স কে কিন্তু সরাসরি ডিফারেন্সিয়েট করা যায় না, সেক এক্স কে এক্স ধরে ডিফারেন্সিয়েট করতে হয়, ঠিক না। তুমি যদি সেক স্কোয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করবা, তো তুমি কি করবা, সেক এক্স কে এক্স ধরবা। সেক এক্স যদি এক্স হয় তাহলে এটা কি হবে, টু সেক এক্স হবে, ঠিক না। আর আমরা যদি এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করতাম তাহলে এটা কি হইতো, টু এক্স হতো না। তেমনি আমি সেক এক্স এক্স ধরছি, সেটা টু সেক এক্স হয়েছে। আর যেহেতু সেক এক্সটা এক্স না, এই জন্য সেক এক্স কে কি করতে হবে, সেক এক্স কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে না। এই জন্যই বলতেছি কি, যে যারা ডিফারেন্সিয়েশন পুরোটা করে নাই তারা কিন্তু এই রুলটা অ্যাপ্লাই করতে পারবে না। কারণ এই যে এখন যে রুলটা দেখাচ্ছি, মানে এখন যেটা করতেছি, এর জন্য কিন্তু ওই ডিফারেন্সিয়েশনে 9.34 এগুলো পারতে হয়, বুঝছো। তো দেখো সেক এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয় বলো, সেক এক্স ট্যান এক্স, কি হয়, সেক এক্স ট্যান এক্স। আর কজ এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, সাইন এক্স হয়, মাইনাস সাইন এক্স হয়। আর মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর এখানে দেখো 3 দুগুণা, এই যে 3 × 2x মানে কত, 6x, বুঝতে পারছো। দেখো তো এখানে কি আসলো, এখানে তোমার 2 sec² x tan x প্লাস কি আসলো, সাইন এক্স আসলো, আর এখানে কি আসলো, 6x আসলো। তুমি যদি আবার আবার উপর নিচে ডিফারেন্সিয়েট করো, তখন দেখবা তখন হচ্ছে লিমিট বসানো যাবে, বুঝছো। এবং দেখবা আলটিমেটলি তোমার কি আসবে, আলটিমেটলি অ্যান্সারটা 1/2 আসবে, বুঝতে পারছো। মানে যে কোনো লিমিটের অঙ্ক তুমি এল হসপিটাল রুলে করতে হবে, যদি তোমার একটা ভগ্নাংশ থাকে, বুঝতে পারছো কথাটা, ক্লিয়ার। আচ্ছা, তো এই ছিল তোমার এল হসপিটাল রুল।